ইয়াং বয়সে টাকা হয়ে গেছে, হজ করার মতো টাকা আছে তার কাছে, অ্যাবিলিটি আছে, যদি বলা হয় ভাই হজ করতে যান, তো বলে এত আগে হজ করে ফেলবো। কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না, এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব, তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব, শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দায় রেখে টুপি রেখে জুব্বা জামা লাগায় মসজিদে গিয়ে বসে তসবি হাতে নিয়ে তবলিগে যে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব, আর আমার প্রিভিয়াস লাইফ যেটা এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে। আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি, অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস অতীত মানুষ না জানতে পারে, আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে, আর বান্দা হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমি এখন সম্পদ কামাই করে নেই, একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব, এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা কমন একটা নির্দেশ জারি করছে, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা হালাল ভক্ষণ করুন, হালাল উপার্জন করুন। এরপরে বলেছেন ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করুন। তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে? হালাল উপার্জন আগে। আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামাই করে নেয়, এরপর বুড়ো বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার ইবাদত বন্দেগী করে ভালো কাজ করার চেষ্টা করে। তো এটা হলো আমাদের ভুলের জায়গা। এই জন্য আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা সৎ পথে চলবেন সারা জীবন, এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন। এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন, অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মিলাতে পারেন না, তার পর্যায়ে থাকতে পারেন না, কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন। আর অবৈধ সম্পদে পাহাড় গড়ে আপনি মানসিক প্রশান্তি কখনোই অনুভব করতে পারবেন না। আরেকটা বিষয় হলো যে আপনি যখন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জনের মাধ্যমে মানুষ ইবাদতের মধ্যে তৃপ্তি পায়, নামাজের মধ্যে তৃপ্তি পায়। আজকাল আমাদের ইবাদতের তৃপ্তি নাই, এটা একটা অভিযোগের জায়গা। এর একটা বড় কারণ হলো হারাম উপার্জন। হারাম উপার্জনকারীর দোয়াও কবুল হবে না। এই যে হজের মৌসুম শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে হজ করতে আসবে, আমাদের দেশ থেকে প্রায় 80,000-এর মতো হাজির যাচ্ছে এবছর। হজ করতে যে কাবায় গিয়ে একেবারে কাবার দুধারে ঘুরে ঘুরে তওয়াফ করে দুহাত সম্প্রসারিত করে আল্লাহর কাছে আপনি দোয়া করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া কবুল হবে না, যদি আপনার হারাম উপার্জন থাকে। আপনি যত দোয়া করেন, কাবার ভেতরে ঢুকে দোয়া করলে দোয়া কবুল হবে না, সমস্ত হুজুরের একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে না। আমরা তো মনে করি যে আমি আগে টাকা পয়সা কামাই করি, এরপরে টাকা পয়সা দিলে হুজুররাও তো খুশি হয়ে যাবে, আদিয়া তোফা দিয়ে দিব, মাহফিল মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, হুজুররা নারায় তাকবীর দিবে, দোয়া দিয়ে দিবে, আর কি লাগে? সারা পৃথিবীর সব হুজুর একত্র হয়ে, মক্কমদিনের সমস্ত ইমাম সাহেব একত্রিত হয়ে যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার বান্দারে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। আর আপনি যদি মানুষের রক্ত চুষে থাকেন, অবৈধ উপার্জন করে থাকেন, দুর্নীতি করে থাকেন, হারাম কামাই করে থাকেন, তো এই সমস্ত হুজুরদের দোয়া কবুল হবে না, এবং আল্লাহর কাছে আপনার ঠিকই জবাবদিহি করতে হবে।